আমরা বোঝার জন্য যেটা মার্কিং করলাম যে সাবজেক্ট এক অবজেক্ট দুই পসেসিভ অ্যাডজেক্টিভ তিন পসেসিভ প্রোনাউন চার এবং রিফ্লেক্সিভ পাঁচ তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক আছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটাকে বোঝানোর জন্য আমি এইভাবে লিখি যে থ্রি প্লাস নাউন ইকুয়াল ফোর থ্রি প্লাস নাউন ইকুয়াল ফোর দেখো তো বুঝতে পারছো কিনা থ্রি প্লাস ওয়েল আমি যদি উদাহরণ লিখি তার আগে উদাহরণে যাওয়ার আগে আমাকে বলো এই বাক্যটা ঠিক নাকি ভুল হিজ ওয়েল এটা বলো দিস ইজ হিজ এই বাক্যটা ঠিক না ভুল বলো দোজ আর মাইন এই বাক্যটা ঠিক নাকি ভুল এটাও ঠিক ওকে যদি দিস ইজ হিস্টা ঠিক হয় দিস ইজ হি ঠিক নাকি ভুল গো হেড কনফিউজড হয়ে না দেখো ইস্টারে তো আমরা সাবজেক্ট প্রোনাউনের ব্যাপারে পড়লাম ইস্টার হচ্ছে বি ভার্ব বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন পড়ে তিনটা বাক্যই ঠিক ওয়েল ই গট ইট রাইট তো এখন আমরা খুব পরিচিত কিছু বাক্য যদি লিখি দেখো দিস ইজ মাই পেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দিস ইজ মাইন অথবা দিস পেন ইজ মাইন অর্থাৎ এখান থেকে তো আই এর সাব আই এর ফর্মটাতে আমাদের কোনো সমস্যা হয় না সো আই হলো আমাদের সরি আই সাবজেক্ট প্রোনাউন তারপরে মিটা অবজেক্টিভ

এরপরে পেনটা কোন পার্টস অফ স্পিচ পেনটা হলো নাউন তো আর মাইন্ডটা কোন পার্টস অফ স্পিচ সরি মাইন্ডটা কত নাম্বার খেয়াল করো এখানে মাইন্ডটা চার নাম্বার সো চার অর্থাৎ এখান থেকে এইটাই বোঝার কথা যে যদি তিন নাম্বারটা বসে তিন নাম্বার মানে আমরা বোঝাচ্ছে পসেসিভ অ্যাডজেকটিভ যদি হয় তাহলে তারপরে অবশ্যই নাউন থাকতে হবে অথবা যদি অন্যভাবে বলি যদি নাউন থাকে তাহলে তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে নাকি পসেসিভ প্রোনাউন হবে থ্রি প্লাস নাউন তার মানে এর আগে থ্রি হবে অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ আর যদি কোনো নাউন না থাকে তাহলে সেখানে হবে পসেসিভ প্রনাউন খেয়াল করে যেমন এরপরে মাইন এরপরে নাউনটা নাই আবার এখানে মাই হয়েছে তারপরে নাউন আছে রাইট এখন এখান যদি হি এর উদাহরণ নিই যেগুলো লেস পপুলার উদাহরণ আমরা লেস কমনলি ইউজড এক্সাম্পলস সেগুলো যদি লিখি যেমন দেখো দিস ইজ হি ইজ এই বাক্যটা অ্যাপারেন্টলি দেখে আমাদের ভুল মনে হতে পারে কিন্তু খেয়াল করো দিস ইজ হিজ পেন এই ক্ষেত্রে ঠিক আছে কিনা হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ হতে হবে তারপরে নাউন খেয়াল করো হিজ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ও হিজ হি পসেসিভ অ্যাডজেক্টিভ ও হিজ আবার পসেসিভ প্রোনাউন ও হিজ অর্থাৎ 3 এবং 4 দুইটাই হিজ তাহলে আমরা যদি এই ক্ষেত্রে থ্রি প্লাস নাউন এখানে পাচ্ছি হিসটা থ্রি অর্থাৎ এখানে আমরা পাচ্ছি থ্রি প্লাস নাউন এটার পরিবর্তে তো আমরা লিখতে পারি দিস ইস থ্রি প্লাস নাউনের পরিবর্তে ফোর লিখতে পারি হি স্পেন মানে হি এর চার নাম্বার ফর্ম কি হি এর চার নাম্বার মানে পসেসিভ প্রোনাউন হিজ সো লিখতে পারি দিস ইজ হিজ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হলো চার সো বোথ আর কারেক্ট রাইট এখানে দেখো আরো একটা বিষয়ের উত্তর আমরা আরেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবো পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে প্রোনাউন পড়ছি এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কেন বলছে তো যদিও এই আই বা হি এগুলো স্ট্রাকচারালি বলো বা অরিজিনালি বলো এগুলো প্রোনাউন কিন্তু আমরা তো এর আগের ক্লাস থেকে পড়ছি যে একটা শব্দ ক্ষেত্র বিশেষে বিভিন্ন স্পিচ হতে পারে এবং অ্যাডজেক্টিভ ক্লাসে পড়ছিলাম মনে আছে যে একটা নাউনের আগে কোন স্পিচ বসে সো আমি যদি তুলনা করো যে দিস

এখান থেকে আমরা এই সম্পর্কটা পাচ্ছি থ্রি প্লাস নাউন ইকুয়াল ফোর